চলুন আজকে জেনে নিই পৃথিবীর এমন কিছু স্থান সম্পর্কে পৃথিবীর এই জায়গাগুলোতে মাধ্যাকর্ষণ কাজ করে না মাধ্যাকর্ষণ সম্পর্কে আমরা প্রায় সবাই জানি যে কারণে যে কেউ যে কোনো জায়গা থেকে কিছু নিক্ষেপ করলে তা সর্বদা নিচে পড়ে যায় পৃথিবীর সর্বত্র মহাকর্ষ কাজ করে যাই হোক আপনি জেনে অবাক হতে পারেন যে পৃথিবীতে এমন কিছু জায়গা রয়েছে যেখানে মাধ্যাকর্ষণ নিয়ম সম্পূর্ণরূপে ব্যর্থ যদিও আশপাশের সব জায়গায় পরিস্থিতি একেবারে স্বাভাবিক বলে মনে হচ্ছে তো চলুন আজকে জেনে নিই পৃথিবীর এমন কিছু স্থান সম্পর্কে পৃথিবীর এই জায়গাগুলোতে মাধ্যাকর্ষণ কাজ করে না সেগুলির তালিকায় ভারতেও একটি জায়গা আছে তেমনি পৃথিবীর কিছু জায়গা আপনাকে অবাক করে দিতে পারে যেখানে মাধ্যাকর্ষণ একেবারেই কাজ করে না সেন্ট ইগনাস মিস্ট্রি স্পট এর মধ্যে প্রথম যে নামটি তা হল সেন্ট ইগনাস মিস্ট্রি স্পট যা মিশিগানে অবস্থিত এই জায়গায় দাঁড়ালে মনে হবে আপনি মহাকাশে আছেন আসলে তিনশো বর্গফুট এলাকায় মাধ্যাকর্ষণ কাজ করে না স্পুক হিল ফ্লোরিডায় অবস্থিত স্পুক হিলে এসে আপনার মনে হবে যেন আপনার ওজন অনেক কমে গেছে যেখানে খুশি সেখানে না পড়ে এক পায়ে দাঁড়াতে পারেন আসলে এখানেও মহাকর্ষের নিয়ম কাজ করে না মিস্ট্রি স্পট ক্যালিফোর্নিয়ায় অবস্থিত মিস্ট্রি স্পটে উল্টো জল প্রবাহিত দেখে আপনি সম্ভবত অবাক হবেন এখানে একজন ব্যক্তি ইচ্ছা করলে তিনি পড়ে না গিয়ে যে কোনো কোণে দাঁড়াতে পারেন এই জায়গাটি উনিশশো সালে আবিষ্কৃত হয়েছিল ম্যাগনেটিক হিল ভারতের লেতে অবস্থিত ম্যাগনেটিক হিলেও মাধ্যাকর্ষণ দেখা যায় না এখানে যানবাহনগুলি প্রতি ঘন্টা কুড়ি কিলোমিটার বেগে কোনো গিয়ার ছাড়াই আপহিল অর্থাৎ চড়াই পথে চলে যা দেখে মানুষ অবাক হয়ে যায় কসমাস মিস্ট্রি এরিয়া র্যাপিড সিটিতে অবস্থিত কসমাস মিস্ট্রি এরিয়ার এক পাশে অদ্ভুত এবং হেলে পড়া গাছ দেখে আপনি হয়তো অবাক হবেন এখানে গিয়ে আপনি আপনার ওজনও অনুভব করবেন না